আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন, আমাকে এমন 10টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো স্ত্রীকে দেওয়া হয়নি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহাকে জিজ্ঞাসা করা হলো সেই বৈশিষ্ট্যগুলো কি। তখন তিনি সেই বৈশিষ্ট্যগুলো বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহার সেই 10টি বৈশিষ্ট্য ছিল এমন যে, এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা ছাড়া অন্য কোনো স্ত্রীকে বাকেরা অবস্থায় বিবাহ করেননি, অর্থাৎ একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহাকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী অবস্থায় বিবাহ করেছিলেন। দুই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাউকে বিবাহ করেননি যার পিতামাতা উভয়ই মুমিন ও মুহাজির। তিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহার সিদ্ধান্তের ব্যাপারে আকাশ থেকে আয়াত নাজিল হয়েছিল। চার, জিব্রাইল আলাইহিসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহাকে বিবাহ করুন, নিশ্চয়ই সে আপনার স্ত্রী। পাঁচ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা একসাথে এক পাত্রে গোসল করতেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো স্ত্রীর সাথে করেননি। ছয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহার কাছে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হতো। সাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো স্ত্রীর কাছে থাকা অবস্থায় ওহী নাজিল হয়নি। আট, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহার বুকের উপর থাকা অবস্থায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুদান করেন। নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি রাতে ইন্তেকাল করেন যেই রাতে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহার কাছে প্রদক্ষিণ করতেন। এবং দশ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহার বাড়িতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। অন্য একটি বর্ণনায় আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন, আমাকে এমন কতকগুলো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো স্ত্রীকে দেওয়া হয়নি। তা হলো, এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 6 বছর বয়সে বিবাহ করেন। দুই, ফেরেশতারা আমার আকৃতিতে আগমন করেছিল। তিন, 9 বছর বয়সে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাই। চার, আমি জিব্রাইল আলাইহিসাল্লামকে দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো স্ত্রী হযরত জিব্রাইল আলাইহিসাল্লামকে দেখতে পারেনি। পাঁচ, আমি ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে ভালোবাসার পাত্রী। ছয়, আর আমার পিতাও ছিলেন সাহাবীদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভালোবাসার পাত্র। সাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। আট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতেই ইন্তেকাল করেন, যা আমি এবং ফেরেশতারা ছাড়া আর কেউ প্রত্যক্ষ করেননি। হযরত আবু ইয়ালা বর্ণনা করেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন, আমাকে এমন 9টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা মারিয়াম বিনতে ইমরান ছাড়া অন্য কাউকে দেওয়া হয়নি। সেই 9টি বৈশিষ্ট্য হলো, এক, জিব্রাইল আলাইহিসাল্লাম তার আকৃতিতে নাজিল হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে বিবাহ করার আদেশ দেন। দুই, বাকেরা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহ করেন। তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলেই মাথা রেখে ইন্তেকাল করেন। চার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতেই দাফন দেওয়া হয়। পাঁচ, ফেরেশতারা আমার বাড়ি ঘেরাও করেছে। ছয়, ওহী নাজিল হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতেই থাকতেন। সাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা এবং বন্ধুর মেয়ে। আট, আমার সমস্যার কারণেই আকাশ থেকে বিধান নাজিল হয়। এবং নয়, আমি সুগন্ধি তৈরি করতাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুগন্ধি ব্যবহার করতেন, ফলে আমি ক্ষমা ও উত্তম রিজিকপ্রাপ্ত হতাম। ইলমের দিক থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা ছিলেন সবচেয়ে জ্ঞানী মহিলা। হযরত আবু মুসা আশআরী বলেন যে, আমাদের কোনো হাদিসের ব্যাপারে যদি কোনো সন্দেহ হতো তখন আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহাকে জিজ্ঞাসা করলে তা জানতে পারতাম। একটি বর্ণনা থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই উম্মতের সব মহিলার জ্ঞান একত্রিত করা হয় এবং তাদের মধ্যে রাসূলের স্ত্রীরাও থাকে
তবু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইল বেশি হবে। ইমাম তাবারানী সহিহ সূত্রে মুসা ইবনে তালহা থেকে বর্ণনা করেন যে আমি কখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে বেশি স্পষ্টভাষী আর দেখিনি। উরওয়াহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, আমি কোরআন, ফারায়েজ, হালাল, হারাম, ফিকহ, চিকিৎসা, কবিতা, আরবদের ইতিহাস এবং বংশীয় হিসাবের দিক থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে জ্ঞানী ব্যক্তি আর কখনো দেখিনি। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, হে উম্মুল মুমিনিন, আমি আপনার মুখ দেখে আশ্চর্য হই না, কারণ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আমি আপনার কবিতা ও মানুষের বয়স সম্পর্কে জ্ঞান দেখেও আশ্চর্য হই না, কারণ আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, আর তিনিও এইসব বিষয়ে সকলের চেয়ে বেশি জানতেন। তবে আমি আপনার চিকিৎসাবিদ্যা দেখে আশ্চর্য হয়ে যাই, এই জ্ঞান আপনি কোথা থেকে এবং কিভাবে শিখলেন? হযরত উরওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন তখন আমি তার সেবা করতে করতে শিখেছি। ইমাম আহমদ ও হাকেম আহনাফ ইবনে কায়েস থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক খলিফার বক্তব্য শুনেছি। তারা প্রত্যেকেই তাদের বক্তব্যে কিছু না কিছু বাড়তি শব্দ করতেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে বেশি সুন্দর ও রুচিশীল কথা আর কারোর থেকে শুনিনি। ইমাম হাকিমের একটি বর্ণনা থেকে জানা যায় তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে বড় ফিকহ শাস্ত্রবিদ, সবচেয়ে জ্ঞানী এবং দেখতেও সবচেয়ে বেশি সুন্দরী। আল বালাজারি কুবাইসা ইবনে জুয়াইব থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। অনেক বড় বড় সাহাবীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করে জেনে নিতেন। হযরত কাসিম ইবনে মুহাম্মদ থেকে বর্ণিত তিনি বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খলিফা আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুফতির পদে নিযুক্ত ছিলেন, আর তিনি এই অবস্থাতেই ইন্তেকাল করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে ইমাম বুখারী ও মুসলিমে যৌথভাবে রয়েছে 470টি হাদিস, আর শুধুমাত্র বুখারিতে এককভাবে রয়েছে 45টি হাদিস এবং মুসলিমে রয়েছে 87টি হাদিস। আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর শান্তি বর্ষণ করুন, আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। ইসলামের এই বার্তাগুলো অন্যদের কাছে পৌঁছিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।